টানা বৃষ্টির ফলে শিলাবতী নদীতে জলস্ফীতির কারণে দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর পশ্চিমে বেশ কয়েকটি এলাকা এখনো জলমগ্ন। এর ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার প্রায় 100টি পরিবার। এই এলাকার রাস্তাঘাটগুলি জলে ডুবে থাকায় ইতিমধ্যে জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে শিলাবতী নদীর জলস্তর কমতে থাকায় ওই সকল অঞ্চলগুলি থেকে কিছুদিনের মধ্যে জল সরে যাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনগর থেকে ক্যামেরায় মিঠুন সাদরা ও শুভদীপ জানার সাথে সৌমেন মিশ্র ও সুদীপ্ত সেটের রিপোর্ট, স্থানীয় সংবাদ। সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।